র্যালি যাচ্ছে আজকে কিছু আছে ও দেখো এখন ডিম বানাচ্ছে আমাদের একটু ডিম পোচ খেতে ইচ্ছা ওকে বললাম তুমি বানাও সুন্দরভাবে ভাবে তো দেখো বাচ্চাদের কাজ বাচ্চাদের মতন কি ফাটাচ্ছে দেখো এ দেখো বাচ্চাদের কাজ বাচ্চাদের মতন সেই ঠিক কি বলে করে এগুলো কার কার ফাটাতে ভালো লাগে কমেন্ট করে জানিও যার যার ভালো লাগে

খেয়ে নেই দেন তারপরে বাকি শুরু করব কাজ কর্ম সমস্তটা এখন একটু এসেছি ছাদে বেশ ভালো লাগছে ছাদে উঠে আর আজকে হাওয়া দিচ্ছে না রোদ রোদ আছে ওই জন্য আরো ভালো লাগছে ওই জন্যই উঠলাম না তো উঠি না ও ছাদে উঠেছে এই বাবু হ্যাঁ র্যালি যাচ্ছে আজকে কিছু আছে কি জানি কিসের র্যালি যাচ্ছে বাবু নানার সাথে আছে ও নানা ওর সব ঘুম থেকে উঠে ও নানার কাছে ছাড়ার কিচ্ছু চায় না তো চলে এসেছি এখানে কালকে কার চাটনি একটু রয়েছে আর আজকে বানানো হচ্ছে এখানে বেগুন ভর্তা তলায় কি তলায় কালকে কারি কিছু একটা রয়ে গেছে আর এখানে আছে ফুলকপি দিয়ে মাছের ঝাল আলু দিয়ে এখন তো ডিনার টাইম সন্ধেহ দুপুরের পর থেকে মা তো আজকে চলে গেল বলে মনটা খারাপ অনেকদিন টানা ছিল একদম এমনি মা দেখো রোজই আসে বাবুর জন্য রোজ আসে বাবুকে দেখতে সেটা আলাদা ব্যাপার কিন্তু টানা সেই একদম এক সপ্তাহ ধরে মা ছিল কাছেটাই বেশ এক সপ্তাহ না হ্যাঁ চার দিন হবে তাই তো এক সপ্তাহ হবে না আমি ভুলবার বলছি চার দিন মতন ছিল কি ভালো লাগছিল তো মাটা চলে গেল মনটা ভালো করছে না গোছাকাছি সব করার আছে ঠাছে ওই সমস্ত জন্য হুম তো কি করার আছে এখন রুটিটা খাই আর ভিডিও তো আজকে সেরকম কিছু নেই চলো ডিনারটা করে নিই মন খারাপের সাথে মা ফোন করছে আর মা থাকলে কি তো মানে ফোন করাই কিছুই ব্যাপার থাকে না ফোন নিয়ে কিছু কথা আর মা চলে গেলে বারবার ফোন করা ফোন করা ফোন করা এরকম ব্যাপারটা একটা থাকে আর কি তো চলো করে দিয়ে গেছে জেল জেলে তরকারি কালো জেলে ফোরঙে আর তার সাথে রুটি এটাই হলো ডিনার চলো এই ডিনারটা করে তোমাদের দাদা ভাই বলছিলো মিষ্টি আনবো বললাম না ভালো লাগছে না মিষ্টি খেতে এটা দিয়ে খেয়ে রুটি তো আমাদের খাওয়াই গেছে ও দেখো এখন ডিম পোচ বানাচ্ছে আমাদের একটু ডিম পোচ খেতে ইচ্ছা হলো ওকে বললাম তুমি বানাও সুন্দরভাবে তো ওর হাতের বানানো খাবো ডিম পোজ তার সাথে হচ্ছে কি চাট মশলা টসলাও কিভাবে দেবে সেইভাবে খাবো ও হো সেই মাঝখান থেকে কুসুমটা একটু নরম নরম আর চাট মশলা দেওয়া ভীষণ ভালো লাগবে ও বানালো চলো এটা এনজয় করি এই আলোটা এত সমস্যা করে আমাদের কি বলবো তো যাই হোক ডিনার ডান ভিডিওটা তাহলে বেশি বাড়াচ্ছি না বেশি টানছি না আজকের ভিডিওটাই অবধি রাখছি যদি কোথাও ভালো লাগে তো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও টাটা।